রাহিম শেরপুর জেলা সদরে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত ছিলেন, আছেন আমাদের বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য যুগ্ম সম্পাদক, আমাদের শেরপুর জামালপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা জনাব করিম প্রধান রনিভাই উপস্থিত রয়েছেন, আমার শেরপুর জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শেরপুর জেলা ছাত্রদলের অধীন সকল ইউনিট এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ সহ সকলকে আমি আমাদের সংগঠন বাংলা জাতীয় ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি আজকে দুটো একটি কথা বলতে চাই। আমাদের বিগত দুই তারিখের যে বিক্ষোভ সমাবেশ গিয়েছে সারা বাংলাদেশে একটি আনন্দ সৃষ্টিকারী বিক্ষোভ সমাবেশ, সেখানে আমাদের ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীর অংশগ্রহণ ছিল। আমরা আজকে যে প্রোগ্রামটি দিয়েছি, আজকে যেহেতু কিছু নেতৃবৃন্দ আমাদের অনুপস্থিত রয়েছেন, আমি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই, আমাদের শেরপুর জেলা ছাত্রদল অতীতের যে কোনো সময়ের চেয়ে, বাংলাদেশের যে কোনো ইউনিটের চেয়ে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্রদল শেরপুর জেলা শাখা শক্তিশালী গঠিত হয়েছে। আমাদের প্রতিটি ইউনিয়ন গঠিত হয়েছে, আমাদের প্রতিটি ওয়ার্ড গঠিত হয়েছে। আগামী 12 তারিখে একটি কর্মসূচি রয়েছে, মূলত আমাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আমাদের বিভিন্ন কিছু দাম বৃদ্ধি, এই সকল কিছু দাম আমরা কিন্তু কমাতে পারবো না, আমরা কোনো মানে ন্যায়ভিত্তিক কিছুই করতে পারবো না যদি মাত্র আমরা এক দফা এক দাবি সরকারি নদী কবে দাবি এই আন্দোলনের জাতীয়বাদী সকল কেন্দ্রীয় সংসদের আমি প্রতিনিধি আপনাকে আমরা কথা দিচ্ছি, আগামী দিনে এই যে জনসম্পৃক্ততার যে আন্দোলন আগামী 12 তারিখ প্রত্যেকটি ইউনিয়নের হাট বাজারে লিফলেট বিতরণ করা হবে জনসম্পৃক্তকরণের জন্য। আমাদের দেশ নেতৃত্ব তারেক রহমান সাহেব যে কর্মসূচি দিয়েছে, আমরা প্রত্যেকে নির্দেশ দিয়ে দিচ্ছি এবং আজকেও নির্দেশ দিচ্ছি, আপনার প্রতিটি কর্মসূচিতে প্রত্যেকটি হাট বাজারে আপনারা লিফলেট দেবেন, মানুষকে জনসম্পৃক্ত করবেন, মানুষকে সচেতন করবেন। মূল উদ্দেশ্য একটাই, আমাদের দেশ নেত্রীর মুক্তি, আমাদের দেশ নেতৃত্ব তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনা, এবং কোনো নির্বাচনে অংশ নেওয়া হবে না যে পর্যন্ত খালেদা জিয়া তারেক রহমানের আমাদের নির্বাচনে অংশগ্রহণ না করবেন, সেই আন্দোলনে আমরা সকলে মিলে অংশগ্রহণ করবো। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে শেরপুর জেলা ছাত্রদল থেকে একটি আন্দোলনের সূতিকা গড়ে তুলি, সূতিকাগার গড়ে তুলি, এবং আমরা এই সরকারের পতন ঘটাবো এই আশা ব্যক্ত করছি, এবং সর্বোপরি আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে